হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমাকে অনেকজন মিথ্যাবাদী, জ্ঞানহীন এবং একজন বাজে ইউটিউবার বলে সমর্থন করেছে। তো বহু সংখ্যক মানুষ আমাকে এইরকম বলে এবং আমি নিজেকেও এটা বলেই মনে করি আমি জ্ঞানহীন এবং এক স্বার্থপর এবং মিথ্যাবাদী একজন ইউটিউবার। তো এইগুলো ভাবার পেছনে কিছু কারণ রয়েছে, কারণ আমার কিছু অতীতের এই ইউটিউবের জার্নিতে ভুল রয়েছে যেগুলোর কারণে মানুষ আমাকে এগুলো বলছে। তার আগে আরও কিছু রিজন বলি আমাকে কেন এই কথাগুলো বলে। কারণ সবাই আমার থেকে ফোন নাম্বার চায়, আমি সবাইকে ফোন নাম্বার দিতে পারি না, আর তারপরে তারাই আমাকে গালাগালি করে। তো আমরা কেন আমি অতীতের স্টোরিটা আপনাদেরকে বলবো, কারণ যারা নতুন ইউটিউবে স্টার্ট করবেন ভাবছেন ইউটিউবকে, তারা যদি এই সব তথ্যগুলোকে লক্ষ্য করেন তাহলে কি হবে, আপনার যে ইউটিউবের নেক্সট আর কি লাইফটা, সেইখানে আপনি কিছু ইম্প্রুভ করতে পারবেন আমার এইগুলো জেনে। তো শুরুটা আমি করব ইউটিউবের আমার প্রথম লাইফটা থেকে। ইউটিউব আমি স্টার্ট করি 2017 সালে। তো যখন আমি ইউটিউব স্টার্ট করি তখন আমি বিভিন্ন হিন্দি চ্যানেল যেগুলো ইউটিউবে অলরেডি পপুলার সেগুলোকে ফলো করা শুরু করি। তো প্রথম দেখবেন যারা ইউটিউব স্টার্ট করে তারা অধিকাংশই কমেডি করার চেষ্টা করে, আর আমিও ঠিক সেই রকমই ইউটিউবে কমেডি ভিডিও করার চেষ্টা করি। তো আমার যেসব বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করি, দিয়ে আমি কমেডি ভিডিও তৈরি করি। তো কয়েকটা ভিডিও বানানোর পরে আমার যেসব বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে সেরকম পরিমাণে আর যে আগ্রহটা আমি দেখতে পাই না। তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিই যে ওদেরকে দিয়ে তো হবে না, যা করতে হবে আমাকে একা করতে হবে। আর ইউটিউবে একা করার মতো কন্টেন্ট আমি খুঁজতে শুরু করে দিলাম যে এমন কি ভিডিও আছে যেটা আমি একা করতে পারবো। তখন আমি দেখলাম যে টেক বা টেকনোলজি যেসব ভিডিওগুলো রয়েছে সেগুলো একাই করা সম্ভব। তখন আমি সিদ্ধান্ত নিলাম তাহলে আমি একটা টেক চ্যানেল খুলব। তো টেক চ্যানেল আমি খুললাম। খোলার পরে আমার কিছু সমস্যা আসলো যে আমি যেই ফোনটা ব্যবহার করতাম সেই ফোনটার ক্যামেরাটা অতটা সুন্দর নয়, এবং প্রথমত আমি ক্যামেরা ফ্রেন্ডলিও অতটা ছিলাম না, যার জন্য ক্যামেরার সামনে আমি এসে ভিডিও করার চেষ্টা করা মানে সম্ভব আমার হয়ে ওঠেনি। তখনও চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি। তখন ভাবলাম যে কেননা আমি এক কাজ করি, স্ক্রিন ভিডিও করা শুরু করি। কারণ ইউটিউবে দেখবেন খেয়াল করে স্ক্রিন ভিডিও কিন্তু যথেষ্ট পপুলার, মানে এখন হয়তো কিছুটা কমে গেছে কিন্তু বছর দু তিনেক আগে এটা ভালো পরিমাণে পপুলার ছিল। আমি কি করতাম, হিন্দি চ্যানেলে যেসব ভিডিওগুলো দেখতাম সেই ভিডিওগুলোকেই আমার মতো করে আমি আমার চ্যানেলে রিপ্রেজেন্ট করতাম যে এই ব্যাপার, এই অ্যাপ্লিকেশনে এই হয় সেই হয়। তো এইভাবে আমার জার্নিটা শুরু হয়। আস্তে আস্তে এরকম ভিডিও বানাতে বানাতে ভিডিওগুলো ভাইরাল হতে থাকে। আর ভিডিওগুলো যখন ভাইরাল হয় অনেক নতুন নতুন অডিয়েন্স আমার চ্যানেলের সাথে জুড়তে থাকে, অল বাংলা টিপসকে মানুষ আস্তে আস্তে চিনতে থাকে, আর আমিও আমার কোয়ালিটি ইম্প্রুভ করা শুরু করি। আগে যেই কোয়ালিটিতে আমি ভিডিও দিতাম সেই কোয়ালিটিটাকে চেঞ্জ করে নতুন মোবাইল ফোন কিনি, কিনে আরও কোয়ালিটির ভিডিও, স্ক্রিন ভিডিও দিতে থাকি। এইবার ইউটিউব থেকে একটা পরিমাণ ইনকাম আমার আসতে থাকে, আর ইনকামের যে পরিমাণটা ইউটিউবের সেটা অনেক বড় অ্যামাউন্টের ইনকাম, যেটা এইরকম একটা সাধারণ ছেলের কাছে একটা বিশাল একটা ব্যাপার হয়ে ওঠে। আমি মানে খুবই মানে এক্সাইটেড হয়ে পড়ি যে এত পরিমাণে ইনকাম ইউটিউব থেকে করছি। কিন্তু তখন আমার মাথায় একটা জিনিস আছে যে একটা সময় গিয়ে মোটামুটি 1 লাখ সাবস্ক্রাইবার আমি কখনো অ্যাকসেপ্ট করিনি যে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হবে, আমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করবে, কিন্তু হয়ে যায়। এরকম করতে করতে 2 লাখ 3 লাখ, মানে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হওয়া তার 1 মাসের মধ্যে আমার 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়, মানে এত স্পিডে আমি গ্রো করতে থাকি। কিন্তু এখানে আমার কিছু ভুল ছিল। ভুল কি, যে আমি কিন্তু সবসময় ক্যামেরার পেছনে ছিলাম, ভয়েস ওভার করতাম। এই কথাটা যখন আমি রিয়েলাইজ করলাম তখন আমার মিনিমাম 5-6 লাখের ওপর সাবস্ক্রাইব হয়ে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম তাই তো, আমাকে তো ক্যামেরার সামনে আসা উচিত, মানুষের সামনে এসে আমার ট্যালেন্টটা দেখানো উচিত। তখন আমি কি করলাম যে আমি ইউটিউবের ইনকাম থেকে একটা DSLR ক্যামেরা নিলাম এবং ক্যামেরার সামনে আমি আসলাম। এবার যে ছেলেটা মানে শুরু থেকেই ক্যামেরার পেছনে ছিল এবং স্ক্রিন ভিডিও পেছন থেকে বলতো, সে হট করে যখন ক্যামেরার সামনে আসবে তার কিন্তু অনেক সমস্যা হবে। সে কিন্তু সেই রকমভাবে ভিডিও বলতে পারবে না, কথায় অনেক সমস্যা হবে, অনেক রকম প্রবলেম ফেস করতে হবে। তো আমি ক্যামেরার সামনে আসলাম, অনেক বলতে আমার সমস্যা হচ্ছিল ভিডিওতে, এবং কী টপিক নিয়ে আমি কাজ করব প্রপারলি এটা ভেবে পাচ্ছিলাম না যে কী কন্টেন্ট ছাড়ব। স্ক্রিন ভিডিওতে তো অ্যাপ্লিকেশন রিভিউ করেছি কিন্তু ক্যামেরার সামনে এসে আমি এমন কী ভিডিও বানাবো যেটা আমার অডিয়েন্সের ভালো লাগবে।
তখন মাথায় আমার একটা প্ল্যান আসলো, এমন করলে হয় না যে ইউটিউব রিলেটেড ভিডিও বানাই, যে যারা নতুন ইউটিউবার আসছে আমি যেগুলো যেগুলো অনুভূতি করেছি সেগুলো আমি ইউটিউবারদেরকে হেল্প করব। এরকম যখন আমার মাথায় এই থটটা আর কি কাজ করলো, তখন আমি ভাবলাম তাহলে এই টাইপেরই ভিডিও বানানো শুরু করি। একটা দুটো করে আমি এই টাইপের ভিডিও আপলোড দেওয়া শুরু করলাম, কীভাবে চ্যানেল খুলতে হয়, কীভাবে থাম্বনেল লাগাতে হয়। তো এইরকম টাইপের ভিডিও প্রথম অবস্থায় আমার সেরকম ভিউজ আসেনি, একদমই ভিউজ আসেনি। ইউটিউবের একটা সিস্টেম আছে, আপনাদেরকে সেটা আমি বোঝাচ্ছি, যে আপনার যে সাবস্ক্রাইবার বেসটা ইউটিউবে তৈরি হবে, সেই সাবস্ক্রাইবাররা আপনার সেই রিলেটেড কোনো না কোনো ভিডিও থেকে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করেছে। এইবার দেখা যাচ্ছে ইউটিউব রিলেটেড যেসব আমি ভিডিওগুলো মেক করছি, তারা কিন্তু সেই ভিডিওগুলোকে পছন্দ করছে না, ঠিক আছে। এইবার আমার অলরেডি 5 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, আমি ইউটিউব রিলেটেড ভিডিও করছি, এবার দেখা গেল ওই ইউটিউব রিলেটেড ভিডিওগুলোতে অল্প অল্প করে ভিউজ আসা শুরু হলো। এইখানে আরেকটা সমস্যা ক্রিয়েট হলো, ইউটিউবের যে অ্যালগোরিথমের সিস্টেম রয়েছে, আপনার যদি ভিডিও নতুন কেউ ওয়াচ করে বা দেখে, আপনার যেসব বাকি ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু তার হোম পেজে সাজেস্ট করা শুরু করে দেবে। এখানে ভুল কী হলো, যারা আমার ইউটিউব রিলেটেড ভিডিওগুলো দেখা শুরু করলো, তাদের কাছে যখন আমার আদার্স ভিডিওগুলো সাজেস্ট হলো, সেগুলো কিন্তু মোবাইল টিপস সাজেস্ট হলো, তারা কিন্তু আর সেই মোবাইল টিপসের ভিডিওগুলো আমার দেখলো না। মানে আপনাদের মতো যারা অডিয়েন্স আমার ভিডিও দেখেন, অনেকেই আছেন যারা মোবাইল টিপসের ভিডিওগুলো দেখেন না। তখন আমার মনে মনে একটা ইয়ে হলো যে 5 লাখ সাবস্ক্রাইবারটা আমার কিন্তু বিফলে চলে গেল, কোনো কাজে লাগলো না, কিন্তু যেই সাবস্ক্রাইবার পরে আমি গেইন করলাম, মানে আমার পরে 10 লাখ, মানে এই সমস্যাটা হয়েছে 8 লাখের পরে পরে, কিন্তু আমার 10 লাখ সাবস্ক্রাইবার আমার ইউটিউব টিপস দিয়েই লাস্টে হয়েছে, মানে আমার ফেস ভ্যালু দিয়েই আর কি হয়েছে, কিন্তু তারা আমার সেই ভিডিওগুলো পছন্দ করা করলো না। তখন আমি মনে মনে বললাম তাহলে ইউটিউব টিপসটাই একটা ফুল মোটিভেটেড হয়ে আমি দেবো, এবং আমি আপনাদেরকে মোটিভেশান দেব যাতে আপনারা ইউটিউবে ভালোভাবে কাজ করতে পারেন। এবার ইউটিউব টিপস কন্টিনিউ দেওয়া শুরু করলাম, কিন্তু একটা সময় এসে দেখবেন আমার মধ্যে একটা কনফিউজ কাজ করে, যে এই যে আমি ইউটিউব টিপস আপনাদেরকে দিচ্ছি শেখাচ্ছি, প্রতিদিন আমি কিন্তু কন্ট্রোল করতে পারছি না। কারণ আমি একটাই কথা বলতে চাই, আমি যদি প্রতিদিন এসে ভিডিও বানিয়ে বলি যে কী করে 1000 সাবস্ক্রাইব করবেন, তারপরের দিন আমি যদি ভিডিও বানাই একদিন 1000 সাবস্ক্রাইব করুন, তারপরের দিন যদি ভিডিও বানাই কী করে ওয়াচ টাইম তাড়াতাড়ি হয়ে যাবে, কী করে মনিটাইজেশন তাড়াতাড়ি হবে, এরকম যদি আমি প্রতিনিয়ত ভিডিও বানাতে থাকি, তাহলে আপনি যে ভিডিওটা দেখছেন আপনি কি আমার প্রতিদিন ভিডিওটা দেখবেন? একটা সময় গিয়ে যদি টানা 3 মাস আপনি আপনার আমার ভিডিওটা দেখেন, তাহলে দেখা গেল আপনি সাবস্ক্রাইবার গেনও করতে পারেননি, আপনার কোনো সুফলই হয়নি। তাহলে কী হবে, একটা সময় গিয়ে আপনি আমার উপর রেগে যাবেন যে বাবন কী ভিডিও দিচ্ছে যেটা আমার জীবনে কোনো কাজেই লাগলো না। তাই আমি আমার প্রত্যেক ভিউয়ার্সকে একটাই ইয়ে করতে চাই, যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছ থেকে আমি কিছু পরামর্শ চাই। এই অল বাংলা টিপসের যেসব মেম্বাররা রয়েছেন, যারা আমাকে একটুও ভালোবাসছেন, ছোট ভাই হিসেবে বা যদি যাই আমাকে ভেবে থাকেন, আমাকে একটু হেল্প করুন বা একটু পরামর্শ দিন। এই প্রথম এত দিন তো আমি আপনাদেরকে একটু হলেও হেল্প করেছি, এবার আমাকে একটু হেল্প করুন যে কী টাইপের কন্টেন্ট আমার দেওয়া উচিত আপনাদেরকে, কোন জিনিসগুলোকে আপনাদেরকে দেওয়া উচিত। কারণ দেখুন, সোশ্যাল মিডিয়ায় মানে সার্ভাইভ করার জন্য বা টিকে থাকার জন্য একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে আপনি যেসব ভিডিও বানাবেন সেগুলো যেন অপরের কাজে লাগায়। এবার অপরের যে কাজে লাগছে, সেই কাজে লাগার যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর পরিমাণ আপনার কাছে অনেক থাকতে হবে। মানে আমি যে ইউটিউব রিলেটেড ভিডিও বানাচ্ছি, এই যে এই ভিডিওর পরিমাণগুলো আমার কাছে অনেক রাখতে হয়, মানে আমি যেন প্রতিদিন আপনাকে ভিডিও দিতে পারি। কারণ আমি যদি প্রতিদিন আপনাকে ভিডিও না দিই, আপনি রেগে যাবেন যে বাবন ঠিকঠাক ভিডিও দিচ্ছে না, কুড়েমি করছে, চ্যানেলটার কী অবস্থা করেছে। তো অ্যাকচুয়ালি আমি শুরু থেকেই নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছি, যে নিজে ইম্প্রুভ করে নতুনভাবে কাজ করার চেষ্টা করছি। আর সোশ্যাল মিডিয়ায় এসে আমি অনেক কিছু অনুভব করেছি। অ্যাকচুয়ালি একটা ইউটিউব চ্যানেল অ্যাজ এ বিজনেস বলে আমি মনে করি, এটা কিন্তু একটা ব্যবসারই মতো। আপনি একটা চ্যানেলকে দাঁড় করিয়েছেন, সেখান থেকে ইনকাম করছেন। আর আমি এই যে ইউটিউব চ্যানেলটাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছি, আমি শুরু থেকেই বলি আমি যদি স্কিন ভিডিও আজও করতাম আমি এই জায়গায় আসতে পারতাম না। প্লাস আমি এই জায়গায় থেকে আমি যেগুলো অনুভব করছি, ইন ফিউচার আমি যদি সেগুলোকে ইম্প্রুভ না করি আমি আরও সামনে পৌঁছতে পারবো না। তাই আমি প্রত্যেক মানুষকেই বলি আমাদের জীবনে আমাদের নিজেকে ইম্প্রুভ করার প্রয়োজন আছে। অনেকে বলে দাদা আমি একটা ভিডিওতে বলেছিলাম আমার কিন্তু সেরকম পরিস্থিতি না, আমি অনেক গরিব একটা ফ্যামিলি থেকে বিলং করি, তখন তারা বলে তোমার এরকম ঘর রয়েছে, তোমার এরকম সবই রয়েছে। অ্যাকচুয়ালি দেখুন, আমার যেগুলো দেখতে পাচ্ছেন সব ইউটিউব থেকে আমি করেছি, এবং আমার শুধুমাত্র এই রুমটাই সেট আপ করা আছে, আমার বাইরের অবস্থা খুবই খারাপ। তো ইউটিউবকে অ্যাজ এ কেরিয়ার হিসেবে আমি একটাই কথা বলতে চাইছি যে আপনাদের কাছে, যে আমাকে বলুন যে আমি কোন টাইপের কন্টেন্ট দিলে আপনি দেখবেন,
আমাকে একটা একটা করে কন্টেন্ট আপনারা সাজেস্ট করুন এবং মোবাইল টিপস আমি দেবো কি না এবং বিভিন্ন জিনিস আপনাদেরকে শেখাবো কি না। প্রথমত দেখুন, আমি যেমন বলছিলাম আমি জ্ঞানী না, আমি কোনো জিনিসের উপরে কিন্তু জ্ঞান রাখি না। যেমন আমি নতুন একটা কন্টেন্ট যখন তৈরি করব, আমি সেগুলো গুগলে রিসার্চ করব, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখে সেগুলোকে আমি আমার মতো করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব। এবার দেখা যাচ্ছে সেখানে কোনো ভুল ত্রুটি হতে পারে, টেকনোলজি ভিডিও দিতে গিয়ে কিছু ভুল হতে পারে, এবং এইখানে কী করতে হবে, আপনারা যদি আমাকে সঠিকভাবে ভালোবাসেন বা পছন্দ করেন তখন আপনাদেরকেও একটু কম্প্রোমাইজ করতে হবে যে বাবন তো চেষ্টা করছে। আমার মনে হয় যে প্রত্যেককে ভালোবাসাটা দেওয়া উচিত, তাহলে কী হয়, সে কিন্তু সেটা করা তার আগ্রহ বেড়ে যায়। অনেকে আমাকে শুরু থেকেই কিন্তু গালাগালি দেয়, আর অনেকে বলে আমি নাকি খুব ফাও বকি, মানে কন্টিনিউসলি ফাও বকে যাই। তো এই যে আজকেও আমি কেমন যেন ফাও বকতে চলেছি, কোনো কন্টেন্ট নেই, কিন্তু এই যে কথাগুলো আমি বলছি না, এগুলো আমাকে কিন্তু ভাবতে হয়েছে যে এইগুলোকে আপনাদের সামনে শেয়ার করি, আপনাদের কাছে এগুলো তুলে ধরি, যাতে নতুন ইউটিউবাররা একটু হলেও ইউটিউবে সার্ভাইভ করার সাহসটা জোগাতে পারে। আর একটা হচ্ছে যে ইউটিউবে আপনি যদি আসেন, অবশ্যই ইনস্টাগ্রাম আপনার যেসব আদাল সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে একটা অডিয়েন্স বেস তৈরি করুন। তাহলে কি হবে, অডিয়েন্সটা কি করে, আপনার বাকি যেসব সোশ্যাল সাইটগুলো আছে সেগুলোতেও যাওয়ার চেষ্টা করে। কিন্তু আমার মোবাইল টিপস যারা দেখতো তারা কেউ আমার কিন্তু সোশ্যাল সাইটে আমাকে দেখতে যায়নি, কিন্তু আমি যখন ব্লগ করা স্টার্ট করি, বিভিন্ন জায়গায় গিয়ে ব্লগ করি, তখন সেইখান থেকে কিছু অডিয়েন্স আমার ইনস্টাগ্রামে কিন্তু আসতে শুরু করে। আর একটা কথা, ব্লগের ক্ষেত্রে আমার যে একটা ব্লগ চ্যানেল আছে, যারা আমার ব্লগ চ্যানেলটি দেখেনি আমি ডিসক্রিপশনে আপনাদের সুবিধার্থে লিঙ্ক দেবো, আপনারা দেখতে পারেন। তো আমি ব্লগটাও কন্টিনিউ করতে পারছি না, কেন বলুন তো, আমি সারাদিন শুধু ভেবেই গেলাম, মানে ভেবেই আমার সময় চলে যায়। কেন বলুন তো, মানে কথাই বলে বেশি ভাবা নাকি উচিত নয়, আর আমি একটা এমন মানুষ যে আজীবনকাল ভেবেই গেলাম। যেমন আমি রিসেন্ট ভাবছিলাম যে ইংলিশ একটা খুব ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যেমন আমি ইংলিশ একদমই পারি না, সেই শুরু থেকেই আমি অনেক ভিডিওতেই বলেছি ইংলিশ আমার সেরকমভাবে ইম্প্রুভ নেই, কারণ আমি যেখানে পড়াশোনা করেছি যে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ইংলিশটা অতটা ইম্প্রুভ নয়, আর আমার শিক্ষার অবস্থা তো অবশ্যই খুবই খারাপ ছিল, যে কারণে ইংলিশটা ফ্লুয়েন্টলি বলতেও পারি না। অনেকে ইংলিশ বলে সেগুলো বোঝার কনজিউম করি, বোঝার চেষ্টা করি, এরকম টাইপের। তো আমার মনে হয় আপনি যদি কোনো কিছু না পারেন সেক্ষেত্রে আপনি সেটাকে ইম্প্রুভ করতে পারেন, লজ্জা না পেয়ে আমি ইংলিশ শেখার চেষ্টা করছি, যেমন ইংলিশ মুভি দেখছি সাবটাইটেল দেওয়া এবং আরও কিছু অন্যরকমভাবে চেষ্টা করছি। এই চেষ্টাগুলো অবশ্যই প্রত্যেকের মধ্যে রাখা উচিত, এবং আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, প্লিজ বলুন যে কীরকম টাইপের ভিডিও আপনারা চাইছেন। শুধু ইউটিউব 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 এরকম ভিডিও একটা মানুষ দিতে সবসময় পারে না, আর আমি যে ইউটিউব ভিডিও দেবো আমি এটা কখনোই বলছি না, আমি ইউটিউব ভিডিও দেবো আর অনেক টাইপের ভিডিও দেবো। তো আপনারা একটু সাজেস্ট করুন, তাহলে ছোটো ভাইটা বা এই দাদাটা অনেক খুশি হবে। আর আজকের ভিডিওটা আর বড় করব না, অনেকটা বকে ফেলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করলে কী হয়, ভিডিও করার যে উৎসাহগুলো না এগুলো বাড়তে থাকে, এবং বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে তারাই আমার এই বিষয়গুলোকে জানতে পারবে যে আমি কি সত্যিই জ্ঞানহীন। হ্যাঁ জ্ঞানহীন কিন্তু বলবেন, আমি কিন্তু জ্ঞানহীনই। আর যাই হোক, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি নতুন এখানে এসে থাকেন সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট, সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। আর ভিডিও শেষে একটাই কথা বলবো, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, অল বাংলা টিপ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।